সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্নায়, যদি তোমাকে না পাই আমি মরে যেতে চাই, সারা জীবন বাঁচবো সালে প্রথম ঈদে শাবনূর তিনটি ছবি মুক্তি পায়, যার দুটি ছিল ব্যবসা সফল ছবি। কুরবানির ঈদে তাই হল মালিকরা চাচ্ছিল শাবনূরের একটি ছবি অন্তত মুক্তি পাক, কিন্তু শাবনূরের কোনো ছবি রেডি ছিল না, কেননা ঈদের আগে শাবনূরের আরও দুটো ছবি মুক্তি পেয়েছিল। তাই শেষ মুহূর্তে কারিশমা ছবিটি তড়িঘড়ি করে ঢাকার বাইরে মুক্তি দেওয়া হয়। হল মালিকদের কাছে শাবনূরের শেষ সময়ের চাহিদা নিয়ে ইনকিলাবের একটি রিপোর্ট। রিপোর্টটি কুরবানির ঈদের আগে প্রকাশিত। উল্লেখযোগ্য যে এ বাঁধন যাবে না ছিঁড়ে এবং নারীর মনের মতো সুস্থ ধারার রোমান্টিক ছবি দুটি ব্যবসা সফল হয় তখন শাবনূরকে নিয়ে প্রত্যেকটি পত্রিকা ম্যাগাজিন আলাদা আলাদা রিপোর্ট করেছিল। মূলত অশ্লীল ছবির বিরুদ্ধে শাবনূরের ছবি ছিল একটা আন্দোলনের মতো, তাই শাবনূরের ছবি ব্যবসা সফল হলেও সুস্থ ধারার ছবি জয়ের পথে এগিয়ে যেত। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই কমেন্ট করুন।